দর্শক যে যেখান থেকে বসে এই ভিডিওটি দেখছেন পেটলাভার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমি আসলে যে কথাগুলি বলতে যাচ্ছি সেগুলি একান্তই আমার ব্যক্তিগত বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনার হয়তোবা অন্য মতামত থাকতেই পারে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সাবস্ক্রাইব করুন আগে পাওয়ার জন্য আজকে আমরা কথা বলবো বাজরিগার পাখিকে কোন শাক খাওয়াবেন এবং কেন খাওয়াবেন তার উপকারিতা আছে কিনা সেই সম্পর্কিত কিছু তথ্য আলোচনা করব আমাদের দেশে একটি পরিচিত শাক পালং এই পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ যা পাখির শরীরকে সুস্থ থাকতে সহায়তা করে ও পাখির শারীরিক গঠন সুন্দর রাখে এবং ক্ষত স্থান দ্রুত সারাতে বিশেষ ভূমিকা রাখে যেমন পালক উঠে যাওয়া বন্ধ করে এবং দ্রুত পালক ফুটতে সাহায্য করে পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং বিটা কেরোটিন যা পাখির শরীরের কোষগুলোকে রক্ষা করে আমরা পাখি পালন করি কিন্তু পাখির চাহিদা মতো খাদ্যের যোগান দিতে পারি না সেক্ষেত্রে পাখির শরীরে বিভিন্ন রকম প্রবলেম দেখা যায় যেমন লবণের চাহিদা কমে গেলে পাখির বিভিন্ন রকম শারীরিক অসুবিধা হতে পারে সেক্ষেত্রে পালং শাকে রয়েছে বিপুল পরিমাণ পটাশিয়াম এই খনিজটি পাখির শরীরের সোডিয়াম বা লবণের হারিয়ে যাওয়া ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে বিভিন্ন ধরনের খাদ্যগুণের কারণে পালং শাকে রয়েছে শরীরের রোগ প্রতিরোধ শক্তি গড়ে তোলার ক্ষমতা আরও পুষ্টিগুণ সম্পর্কে বিশদ জানতে ডাক্তারবাবুদের পরামর্শ নেবেন এবং আপনার এলাকার সফল বিডারের সুপরামর্শ নিতে পারেন সবাই সুস্থ থাকুন এই কামনা করি ধন্যবাদ